নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গুগল বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। চ্যানেলটা নতুন, যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশের এই নোটিফিকেশান আইকনে ক্লিক করুন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাঁদকুড়ি গ্রামে বিষধর সাপ একটি উদ্ধার হলো বৃহস্পতিবার। সাপটি গফুরে খরিশ বলে অনুমান করা হচ্ছে। গ্রামের বাসিন্দা নারায়ণচন্দ্র দাসের বাড়ির সামনে সকালবেলায় জালে আটকে থাকে এই বিষধর সাপটি। সাপটি প্রায় 6 ফুট লম্বা, বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। আর এতে সহায়তা করেছেন স্থানীয় শিক্ষক শান্তনু দাস অধিকারী মহাশয়। এই বাড়িতেই আগের বছরে একটি সাপের কামড়ে বাড়ির একজন ছেলে মারা গিয়েছিল। সামাজিক সচেতনতার কারণে এই বড় মাপের সাপটিকে উদ্ধার করেছে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ছোটোখাটো আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের আপডেট করা সমস্ত ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে। ধন্যবাদ।